ইন্টারঅ্যাকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্ডিভিজুয়াল কান্ট্রিগুলো যে দেশগুলো ইন্ডিভিজুয়াল যে কয়টা দেশ আছে আইসিসির মেম্বার তাদের সাথে একটা মিউচুয়াল রিলেশনশিপ বিল্ড করা অ্যান্ড ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াস প্রসেস যেমন আপনি যদি এখন দেখেন এই যে হোস্ট সিলেকশন এই যে সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে টি টোয়েন্টি আছে তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে কোথায় হবে ঠিক আছে এখন এই যে এইটা সিলেকশন প্রসেসে বাংলাদেশ বা যারা ইন্টারেস্টেড আমি মনে করি তাদের পুরোপুরি ইনভলভ হওয়া উচিত আর এটা খুব একটা সহজ জিনিস না কারণ সবাই চায় সব দেশই চাবে এক আর যখনই নাকি এই সাইডে আসি ন্যাচুরালি ইন্ডিয়া উইল গেট প্রেফারেন্স ইন্ডিয়া উইল ডেফিনেটলি গেট প্রেফারেন্স এবং এটা যুক্তিসঙ্গত কারণ আপনার আমার ধারণা যারা স্পন্সর তারাও চায় ওখানেই আসুক ওখানে ম্যাক্সিমাম রেভিনিউ আসবে সো এর মাঝে থেকে বাংলাদেশে খেলা আনা এটা একটা চ্যালেঞ্জ এটা অনেকে মনে করতে পারে জাস্ট অটোমেটিক হয়ে যায় অটোমেটিক হওয়ার এখন আর সুযোগ নাই এখন আপনাকে প্রতিটা পদে পদে স্টেপে স্টেপে অনেক কাজ করতে হয় অনেক কাজ করতে হবে এখনও হয় খালি বলবো না হবে সো দিস ইজ ওয়ান একটা দ্বিতীয় হচ্ছে আগে দেখতাম যে আগে যদি আমরা দেখি তাহলে যেটা হতো যে খেলা বাংলাদেশ খেলা বেশি পেত না আমরা যদি খেলার সুযোগই না পাই তাহলে আমরা ইম্প্রুভ করব কিভাবে এই জিনিসটা কিন্তু আপনারা এখন অলরেডি টের পাচ্ছেন যে এই জিনিসটার থেকে বাংলাদেশ বেরিয়ে এসছে কিন্তু এটা একবার এই এখন এসে শেষ করে দিলে তো হবে না যারাই সামনে আসবে তাদেরকে এই জিনিসটা নিয়ে প্রচুর কাজ করতে হবে যাতে করে বাংলাদেশ গেটস বাংলাদেশের সাথে ওরা খেলতে আসে আমরাও যাতে ওদের এখানে খেলার সুযোগটা পাই